হাই ফ্রেন্ডস পম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালটা এখান থেকেই শুরু করছি তো আজকে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা ছেলেকে উঠিয়ে দিয়েছি একটু পরে স্কুলে যাবে বলে তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো আজকে দিনটা খুবই স্পেশাল আমার জন্য তো ওকে উঠিয়ে দিয়েছে ও উঠিয়ে রেগুলার এরকমভাবে জিমাতেই থাকে তাও তুলতেই হয় কিছু করার নেই স্কুলে যাবে সাতটার মধ্যে স্কুল বসে যায় এবার ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁত মারছে আবার তাকাচ্ছে এদিন দিন এখন বাজে সকাল ছটা এরপরে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি যে বসে আছে খেলনা খেলনা নিয়ে আবার হাই করছে এবার বাবার সঙ্গে স্কুল যাবে আমিও যাব এখন আমি বেরিয়ে পড়লাম দেখো বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে তো চলে এসেছি প্রায় স্কুলের সামনে আমরা বেশিরভাগটাই আমরা স্কুলের পেছন গেট দিয়েই ঢুকি কারণ সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো এই যে ক্লাস স্কুলের মধ্যে আমরা ঢুকে পড়েছি এই যে আমার ছেলের স্কুল এই যে যাচ্ছি তো আজকে ও আর ওর একটা ফ্রেন্ড আদিত্য ওর সঙ্গে দুজন মিলে যাচ্ছে ওই যে দুজন মিলে হাত ধরে ধরে হেলতে দুলতে তারপর আমরা চলে এলাম একটু বাজারে বাজার করব টুকটাক মাছ টাচ কিনবো ওকে দুপুরে খেতে দেবো বলে আর বাজার থেকে বেরিয়ে দেখো খালি এই জায়গাটা রেগুলার এত পরিমাণে জ্যাম হয় মানে প্রায় তিরিশ চল্লিশ মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে লাগে প্রত্যেকটা দিন ফেরার সময় তো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে লুচিটা করে করছি কারণ আজকে সকালবেলা ওকে ব্রেকফাস্টে লুচিই দেব। স্কুল থেকে নিয়ে এসে তো আমার স্কুল থেকে ওকে আনতে যাওয়ার আগে আমি লুচিটা ভেজে রেখে যাচ্ছি কারণ এসে টাইম হয় না একদমই তারপর ওকে চলে গেলাম আনতে তো তারপরে আসার পথে ও আবার একটু কেকের দোকানে ঢুকলো ওর ইচ্ছা মতন ও একটু কেক নেবে সে জন্য আবার ও চুজ করছে কেক আর আমি ততক্ষণে এগুলোর ভিডিও করলাম দেখো আমরা ঢুকেছিলাম মঞ্জিনিসে তা কেক নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছে বাড়িতে চলে এসেছি ওকে দিয়ে দিয়েছি খেতে তো খেয়ে নিয়েছে এরপর আমি দুপুরের সব রান্না রান্নাবান্না শুরু করলাম তো এখানে পুরোটা পুরো সব যা রান্না করেছি ভিডিওটা করা হয়নি তো কিছু কিছু একটু একটু করে করেছি তো এখানে আমি চিংড়ি মাছটা করেছি ছেলের জন্যই করেছি আমরা আমাদের কারোর জন্যই করিনি দই চিংড়িটা তো এখানে চিংড়ি মাছটা সব দিয়ে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে দই চিংড়িটা করেছি তো এর মধ্যে সর্ষে দই লঙ্কা সব দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছিলাম এবার ভালো মতনই হয়ে আসছে এবার নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে দেব তো তেলটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এই জিনিসটা রেখে দেব আমার রেডি দই চিংড়ি তারপরে ওকে এবার সাজিয়ে সব খেতে দিয়েছি তো এখানে আমি রান্না করেছিলাম ভাত পোলাও পাঁচ রকমের ভাজা চাটনি মাছের লেজা আলু দিয়ে ঝোল পমপ্লেট মাছ চিংড়ি মাছ মাছের মাথা সর্ষে বোয়াল আর পায়েস আরও যা সমস্ত সব খেতে ভালোবাসে চকলেট তারপরে সব ড্রিঙ্কস পাঁচ রকমের মিষ্টি এখানে তরমুজ কলা সব দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি খেতে তো খুবই আনন্দ পেয়েছে ওই এই সমস্ত এই দেখো মাছের মাথাটা নিয়ে আবার ছবি তুলছে তো তারপরে চলে গেল আবার ব্যায়ামে তো ব্যায়ামের ওখানেও আজকে ওকে কেক কাটা কেক কাটিয়েছে কেকটা কাটছে দিদিরাই আবার ওকে ধরে কেক কাটিয়ে দিল এরপর চলে এসছি তারপর বিকেলবেলায় সব ওর সব ফ্রেন্ডসরা চলে এসছে একটু ছোট করে সেলিব্রেট করেছি ওর বার্থডেটা যেহেতু পাঁচ বছর এবার সেই জন্য এক সবাই চলে এসছে এবার কেকটা কাটা হবে তো কেকটা ওর পছন্দের মতো ফাইভ লেখা কেক আনিয়েছি দেখো আর কেকটা ওর খুবই পছন্দ হয়েছে ও ভাবতে পারেনি যে এত বড় হবে কেকটা ও ভেবেছো হয়তো ছোট্ট একটুখানি তো এই দেখো আনন্দে খুব খুব আনন্দ বিশেষ করে বাচ্চারা এরকম আনন্দ পেলে এইটাই সবচেয়ে মজা লাগে তো এই যে কেক কাটছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেক কেটে কাউকে না খাইয়ে ও নিজেই খেয়ে নিয়েছে কেকটা আবার ক্যান্ডেলটা ফু দিতে ভুলে গেছিলো দেখো তারপর ভিডিওটা আবার করেছি কারণ এই জিনিসগুলো খুব ভাল লাগে এই দেখো তারপরে এবার সবাইকে আমি দিয়ে দিয়েছি কেক কেটে দিদিরা ছিল বৌদিরা ছিল সবাই কেটে কেটে সবাইকে দেওয়া হয়ে গেছে এই যে ওসব সব স্কুল ফ্রেন্ড এগুলো অন্বেষা আদিত্য সাত্বিক এই যে আমার ছেলে তো আনটি ওকে কী একটা বলছিল সে জন্য চুপ করে দাঁড়িয়ে আছে তারপরে এবার সবাই চলে গেছে আসলে সব ভিডিওটা করা হয়নি এত লোকজনের মাঝখানে তো এরপরে ওর মাথায় ঢুকেছে আমি কখন গিফটগুলো আনবক্সিং করব। তাই সবচেয়ে বড় যে গিফটটা সেটাকে নিয়ে বসে পড়েছে যে মা আমি এটা দেখি কি দিয়েছে আমাকে তো খুবই আনন্দ পেয়েছে এটা দিয়েছে বলে এটা দিয়ে হচ্ছে আমার একটা বান্ধবী স্কুল ফ্রেন্ড এবার দেখো রাত্রিবেলা নিয়ে এটাকে নিয়ে সেই মারামারি শুরু করেছে ব্যাস ফাটিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই তো এরপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওকে সবাই আশীর্বাদ করবেন বাই